হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কোরিয়ান ভাষার একটি বেস্ট ভাইরাল ভিডিও নিয়ে। আশা করি যারা নতুন কোরিয়ান ভাষা শিখছেন বাংলার মাধ্যমে, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই একবার হলেও জানা উচিত। তো বন্ধুরা, এখানে কোরিয়ান শব্দের বাংলা অর্থ এবং উচ্চারণ দুটোই আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন না দেখে নিই আমাদের আজকের কোরিয়ান টু বাংলা ভাষার কালেকশনগুলো। যেমন আমরা বলে থাকি ছুটি, এর কোরিয়ান উচ্চারণ হবে হিউল, হিউল অর্থ হল ছুটি। মানুষ, মানুষকে বলা হবে সারা মদল, সারা মদল অর্থ হলো মানুষ। যুবতী, বাংলায় যুবতী এর কোরিয়ান উচ্চারণ হবে আগাসি, আগাসি। যুবক এর উচ্চারণ হবে আগা, আগা অর্থ হলো যুবক। মেয়ে ইয়োজা, ইয়োজা অর্থ হলো মেয়ে। শিশু আগি, আগি অর্থ হলো শিশু। শীতকাল কি উয়ল, কি উয়ল অর্থ হলো শীতকাল। নভেম্বর সিপ উইল, সিপ উইল অর্থ হল নভেম্বর। সবুজ সুরফ, সুরফ শব্দের অর্থ হল সবুজ। বাদামি কাল, কাল শব্দের অর্থ হল বাদামি। সকাল ওজন, ওজন অর্থ হল সকাল। বিকাল অহ, অহ অর্থ হল বিকাল। দিন নাজ, নাজ শব্দের বাংলা অর্থ হল দিন। দুপুর জমসিম, জমসিম অর্থ হল দুপুর। ছেলে আদল, আদল অর্থ হল ছেলে। অতীত চিনান, চিনান অর্থ হল অতীত। বর্তমান মাস এবং তাল, এবং তাল অর্থ হল বর্তমান মাস। আগের মাস জবল তালে, জবল তালে আগের মাস। আজ অনল, অনল অর্থ হল আজ। বছর নিয়ন, নিয়ন অর্থ হল বছর। ভালো যথা, ভালো যথা। খারাপ নাপুদা, নাপুদা অর্থ হল খারাপ। ফুটবল
খং, খং অর্থ হলো ফুটবল। জিনিসপত্র মূলগণ, মূলগণ অর্থ হলো জিনিসপত্র। দুর্ঘটনা সাগো, সাগো অর্থ হলো দুর্ঘটনা। মধ্য খাউন্দে, খাউন্দে অর্থ হলো মধ্য। বায়ু খংগি, খংগি অর্থ হলো বায়ু। নিষেধ কমজি, কমজি অর্থ হলো নিষেধ। চেষ্টা করা সিদো, সিদো অর্থ হলো চেষ্টা করা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই কথা বলতে পারবেন, শিখতে পারবেন। আমাদের চ্যানেল থেকে কোরিয়ান ভাষা শেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখুন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বাক্য এবং শব্দের অর্থগুলো তুলে ধরা হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার।